ভিভোর মধ্যে এটা হচ্ছে ভিভো Y20G জি, ওকে, এটা 8GB 128GB ভেরিয়েন্ট। আচ্ছা 8GB 128GB ভেরিয়েন্টের ফোন পোকো M3 এটা 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনার খুবই সুন্দর একটি কালার ভাই, ওকে, খুবই সুন্দর একটি কালার দেখেন ভিউয়ার্স। ওকে, এর পরের মডেলে যাব ভাই আমরা, এটা প্রাইস তো জেনে গেলাম, কত বলছিলেন? এটা হচ্ছে 18 আর আপনার 6128 Note 10, ওটা আপনার রাখবো 17,000 টাকা। ওপো A12 এবারও এটা আপনার 32GB 32GB ফোন জি, ওকে, প্রাইস পড়বে কতটার? অলরাইট গাইস, আমরা রয়েছি আরিশা টেলিকম এবং আমাদের সাথে রয়েছে বরাবর মতো আবারও হৃদয় ভাই। হৃদয় ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো ভাই? জি ভাই আমি ভালো আছি। তো হৃদয় ভাই, আজকের ভিডিওটি স্পেশালি কাদের জন্য বলেন তো? আজকের ভিডিওটি হচ্ছে আপনি স্পেশালি 10-20 হাজার টাকা অথবা সামথিং বাজেট যাদের তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, মানে 10-20 হাজার বাজেটের মধ্যে যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ফোনের কালেকশন গুলো, আজকে এই ভিডিওটি। তো ভাই আপনাদের অ্যাড্রেসটা ফার্স্ট একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4, আচ্ছা, আপনার ডি ব্লক, আচ্ছা আচ্ছা, 016B1 আপনার দোকানের নাম্বার, দোকানের নাম্বার জি। আরেকটা সহজ উপায় হচ্ছে আপনার আই সেন্টারের ডান পাশের গলিতে, আপনার আই সেন্টারের সামনে এসে কল দিলেই হবে, কল দিলেই হবে জি। আচ্ছা, তো আমরা রিসিভ করে নিয়ে আসবো। তো আজকে আমাদেরকে ফার্স্ট কোন ফোন দিয়ে শুরু করবেন ভাই দেখানো? লো রেঞ্জেস থেকে শুরু করলাম ভাই। আচ্ছা আচ্ছা, স্যামসাং A30, স্যামসাং A30, A30 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা জি, 4GB 64GB জি, এটা আপনার প্রাইস পড়বে 11,500 টাকা। 11,500 টাকা বলেছিলাম, 10-20 হাজার টাকা বাজেটের ফোন থাকবে আজকে, মাত্র 11,500 টাকায় এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স। আচ্ছা, এটা নিতে পারবেন। নেক্সট ভাই কোনটা দেখবো? তারপর দেখাবো স্যামসাং A50 স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা আচ্ছা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটাতে। আচ্ছা চমৎকার, এই ফোনটা আপনার ভাইদের কাছ থেকে নিতে পারবেন, খুবই সুন্দর একটা 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা, 4 64GB ভেরিয়েন্ট, প্রাইস পড়বে কত ভাই? এটা অনলি 12,000 টাকা লাগবে, মাত্র 12,000, মাত্র 12,000 টাকা, ডিসকাউন্ট নাই। আচ্ছা ভাই, 500 টাকা কম যান, মানে 11,500 টাকা, অনলি ফর 11,500 টাকায় এই চমৎকার ফোনটি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স, ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদেরকে ভিউয়ার্স। আচ্ছা, নেক্সট ভাই কোনটা দেখবো? তারপর দেখাবো স্যামসাং A20s, স্যামসাং A20s 4GB 64GB ভেরিয়েন্ট, 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এটার হচ্ছে কি প্রাইসটা কত পড়বে ভাই? এটাও ভাই 11,500ই রাখবো জান, 11,500, কপি বা ক্লোন না তো এই ফোনগুলো? কোনো কপি ক্লোন নাই ভাই, কেউ যদি প্রমাণ করতে চায় তাহলে ক্যাশব্যাক, মানে কেউ যদি কমান করতে পারে না, এটি কপি বা ক্লোন সেল করতে চায়, করতে হবে হ্যাঁ, তাহলে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন, 100% ক্যাশব্যাক দিবে ভাইরা। ওকে, সো এটাও দেখে ফেললাম আমরা। আচ্ছা, নেক্সট কোনটা দেখবো ভাই আমরা? তারপর দেখাবো ভাই স্যামসাং A12, স্যামসাং A12 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা, 4GB 64GB ভেরিয়েন্টের ফোন একটা A12, আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারবেন। আচ্ছা, এটার কত প্রাইস পড়বে? এটা অনলি 11,000 টাকা রাখবো, এটা 4GB 64GB 5000mAh ব্যাটারি দিবে। আচ্ছা, মাত্র 11,000 টাকা, 11,000 টাকা পেয়ে যাবেন 4GB 64GB স্যামসাং ফোন। আচ্ছা, তো এর মধ্যে দুইটা আর কি আপনি ইউজ কালেকশন হবে, এটা ভেলভেট, এলজি ভেলভেট, এলজি ভেলভেট কালারেও দেওয়া যাবে আমাদের প্রোডাক্ট আর কি লঞ্চ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এলজি ভেলভেটের এই ফোনগুলোর প্রাইস কত আসবে ভাই? এলজি ভেলভেট রাখবো আপনার 22,500 টাকা। কত কত জিবিতে আছে এলজি ভেলভেট? আপনার 6GB 128GB ভেরিয়েন্ট, 6GB 128GB ভেরিয়েন্টে রয়েছে এলজি ভেলভেট, আপনারা নিতে পারবেন, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, সুপার ফ্রেশ কন্ডিশন ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স জি। আচ্ছা, নেক্সট ফোনটা দেখবো ভাই আমরা? নেক্সট দেখাবো আপনার ওয়াই একটা ফোন আছে আপনার 4GB 64GB, 4GB 64GB ভেরিয়েন্ট, 64, আচ্ছা, Y7 Prime 2019 জি। ওকে, হুয়াওয়ে মডেলের ফোন, আপনারা চাইলে এটাও নিতে পারবেন। তো এটা কত কত জিবিতে আছে? এটা 4GB 64GB, প্রাইস কত পড়বে ভাই? এটা 9,000 টাকা রাখবো, 9,000 টাকায় 4 64-এর এই হুয়াওয়ে ফোনটা পেয়ে যাবেন, যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করে ফেলবেন। ওকে, আচ্ছা, নেক্সট ফোন দেখবো ভাই আমরা? তারপরে দেখাবো ভিভোর মধ্যে ভাই, ভিভোর মধ্যে দেখি ভাই, ভিভোর অনেক ফোন আছে, ভিভোর মধ্যে দেখি। আচ্ছা, ভিভোর মধ্যে এটা হচ্ছে ভিভো Y20G, Y20G জি, ওকে, এটা 8GB 128GB ভেরিয়েন্ট। আচ্ছা, 8GB 128GB ভেরিয়েন্টের ফোন, প্রাইস পড়বে কত ভাই এটা? এটা অনলি 15,000 টাকা রাখবো, 15,000 টাকা, 8GB 128GB। ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা? ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর আপনার ঢাকার বাইরে যারা আছে ওই কন্ডিশন না দেখে নিবে ফোন,
তাদের জন্য 10 দিনের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি আর 2 বছর সার্ভিস ফ্রি সার্ভিস 2 বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনার ভাইদের কাছ থেকে আচ্ছা ভাইয়া এরপরে কোন কালেকশনটা দেখব আমরা তারপরে দেখাবো ভিভো ওয়াই 12s ভিভো ওয়াই 12s এটাও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা আপনার 3GB 32GB ভেরিয়েন্ট এটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওকে এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস রাখবো অনলি 8GB 128GB 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 128GB
আচ্ছা চমৎকার, এর পাশাপাশি আমরা আর কোনটা দেখবো? তারপরে আমি দেখাবো এই সাইড থেকে কিছু ফোন দেখি ভাইয়া, এই সাইড একদম এই সাইডের এখান থেকে কিছু ফোন দেখি আমরা। আপনারা দেখেন ঠিক আছে, তো খুবই ভালো একটা ফোন, যাদের লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা নেক্সট কোনটা দেখবো ভাইয়া? তারপর দেখাবো ওপো A5S. জি আচ্ছা, ওপর মধ্যে A5S 3GB 32GB ভেরিয়েন্ট। আচ্ছা এটা রাখা যাবে অনলি 8000 টাকা রাখা যাবে, 332 এর ফোন মাত্র 8000 টাকা আপনারা পেয়ে যাবেন, ফুল ফ্রেশ, ফুলি ফ্রেশ কন্ডিশন একটা ফোন। আচ্ছা আচ্ছা নেক্সট ভাই কোনটা দেখবো? তারপর আবার এইখান থেকে ভিভো এখানে এসে পড়ছে, এটা আপনার ভিভো Y Y21T 4GB 128GB। আচ্ছা 4128 এর ফোন, প্রাইস পড়বে কত? এটা অনলি 15000 টাকা। আচ্ছা চমৎকার, একবারে ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন। আসলে যাদের ফ্রেশ কন্ডিশন ফোন চাচ্ছেন ওই যে 10-20 হাজার বাজেটে, তাহলে চাইলে কিন্তু এটা নিতে পারবেন। আচ্ছা এরপরে ভাই কোনটা দেখবো আমরা? তারপরে দেখাবো আপনার পোকো রেডমির মধ্যে কিছু ফোন দেখি আমরা। আচ্ছা পোকোর ফার্স্টে কোনটা দেখবো? পোকো X2। আচ্ছা পোকো X2টা দেখি আমরা, ভাইদের কাছে রয়েছে। আচ্ছা হিউজ কালেকশন আরো আছে, পোকোর X2 আরো কালেকশন আছে, আরো কালেকশন আছে, চমৎকার দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন, 128GB ভেরিয়েন্ট। আচ্ছা ভাইদের প্রত্যেকটা ফোন চেক দেওয়া, সবগুলো ফোনই আমরা চেক করেই ফোন রাখি, চেক করে ফোন রাখি, সো কোনো টেনশন নাই আপনাদের, জাস্ট নিবেন আর চালাবেন। আচ্ছা এটা কত কত জিবি তে আছে? এটা আপনি 6GB 128GB ভেরিয়েন্ট। আচ্ছা 6128, প্রাইস পড়বে কত ভাইয়া? এগুলো প্রাইস পড়বে অনলি বক্স একটা আছে ভাইয়া, বক্সটা রাখবো আপনার 18000 টাকা, আর বক্স ছাড়া যেগুলো আছে 17000 টাকা, মানে বক্স সহটা 18000, বক্স ছাড়া নিলে 17000 টাকা। সেক্ষেত্রে দুইটার ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে, 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 1 বছরের, 2 বছরের বক্স আছে, বক্স ছাড়া আছে, আর এটা বক্স ছাড়া নেই, এই আর কি পার্থক্য। ওকে ভাইয়া নেক্সট মডেল চলে যাবো আমরা, তারপর দেখাবো Redmi 10C। Redmi 10C। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি মডেল। আচ্ছা আচ্ছা 4GB 64GB Redmi 10C, আপনি কিন্তু এটাও পাবেন চাইলে ভাইদের কাছে, এটাও ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারও দেওয়া যাবে এটা। আচ্ছা ব্ল্যাক কালারও দেওয়া যাবে চাইলে, জি। আচ্ছা এটা প্রাইস পড়বে কত ভাইয়া? এটা অনলি 13000 টাকা রাখবো, 13000 টাকা, জি। সো মাত্র 13000 টাকায় এই ফোনটি পাবেন আপনারা ভাইদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা ওকে ভাই নেক্সট মডেল কোনটা দেখবো আমরা? তারপর দেখাবো ভাইয়া পোকো M3। M3টা 4GB 64GB ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা আপনার খুবই সুন্দর একটি কালার ভাই, ওকে খুবই সুন্দর একটি কালার দেখেন ভিউয়ার্স। আচ্ছা এটাও নিতে পারবেন ভাইদের কাছ থেকে, এটা প্রাইস পড়বে কত ভাইয়া? এটা প্রাইস রাখবো অনলি 11500 টাকা, 11500 টাকা। আচ্ছা খুবই রিজনেবল প্রাইস, যাদের লাগবে নিতে পারবেন আপনারা, খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা তো এরপরে কোনটা দেখবো ভাই আমরা? তারপরে দেখাবো ভাইয়া আপনার Redmi Note 8, ওকে 4GB 64GB, 4 64 ফোন, এটাও ফুল ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশন ফোন, প্রাইস পড়বে কত? চমৎকার ওকে নেক্সট ফোন দেখবো, তারপর দেখবো
K20 Pro, ওকে, এটা কি Redmi না? জি, এটা Redmi K20 Pro. আচ্ছা, এটা আপনার 6GB 128GB ভেরিয়েন্ট, 6/128 এর ফোন, ওকে, এটা পেয়ে যাবেন ভিউয়ার্স, ফুললি ফ্রেশ কন্ডিশন ফোন আপনারা নিতে পারবেন, কিন্তু পপ আপ ক্যামেরা, আচ্ছা, এটা কি পপ আপ ক্যামেরা না? জি, সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ পপ আপ ক্যামেরা, আমরা একটু ক্যামেরাটা দেখাই ভাই, এটা ক্যামেরাটা একটু দেখাই আমরা, এই যে দেখেন ভিউয়ার্স কতটা শার্প ক্যামেরাটা, ওকে, চাইলে এটা নিতে পারবেন আপনারা, এই যে পপ আপ ক্যামেরা দেখেন খুবই সুন্দর ভাই, এটার প্রাইস পড়বে কত? এটা রাখবো অনলি ভাই 21,000 টাকা, 21,000 টাকা, জি, মাত্র 21,000 টাকা, গেমিং প্রসেসরের ফোন এটা, আচ্ছা, 21,000 টাকা পেয়ে যাবেন গেমিং প্রসেসরের ফোন, ওকে, নেক্সট ফোনটা দেখবো ভাই, তারপর দেখাবো নোট টেন এস, আচ্ছা, আপনার 8GB 128GB ভেরিয়েন্ট, 128 এর ফোন নিতে পারবেন আপনারা, ফুল ফ্রেশ, কালারটা অনেক সুন্দর, কালারটা হোয়াইট কালারের মধ্যে জোস লাগতেছে, এটা আপনার নোট 10 ও আছে 6/128, আচ্ছা, সেম কালার হবে, জি, আচ্ছা, প্রাইস পড়বে কত এটার? এটা লাগবে আপনার 18,000 টাকা, আর যদি আপনি শুধু নোট 10 নেন, আচ্ছা, 6/128 ওটা 17,000 টাকা, 17,000 টাকা, জি, এগুলো কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে আর কি সীমিত সময়ের জন্য, এগুলো আপনার চলে গেলে আর কি যারা প্রথমে অর্ডার করবে তারাই পাবে, পরে ফোন দিলে আর কাজ হবে না, আচ্ছা, আর কিছু কিছু প্রোডাক্ট আছে হিউজ পরিমাণ আছে, ওগুলো যত কোয়ান্টিটি চাই দিতে পারবেন, আচ্ছা আচ্ছা, চমৎকার, ওকে, এর পরের মডেলে যাবো ভাই আমরা, এটার প্রাইস তো জেনে গেলাম, কত বলছিলেন? এটা হচ্ছে 18, আর আপনার এই 6/128 নোট 10 ওটা আপনার রাখবো 17,000 টাকা, 17,000 টাকা, জি, আচ্যা, এরপরে কোনটা দেখবো ভাই আমরা? তারপরে দেখাবো আপনার রেডমি নোট নাইন, 4GB 64GB, 4/128GB, 4GB 64 এবং 4/128, আচ্ছা, কোনটার প্রাইস কত পড়বে? 4/64 রাখবো 13,000 টাকা, আচ্ছা আচ্ছা, 4/128 রাখবো আপনার 14,000 টাকা, 13,500, আর এটা তো ডিসকাউন্ট দিবেন না, এটা তো ভাই 4GB 64 জানি, এটাও 500 টাকা, 12,500, 13,500, 12,500 এবং 13,500 ডিসকাউন্ট দিয়ে, ওকে, নেক্সট ভাই আমরা নেক্সট মডেল চলে যাই, আজকে বলছিলাম 10-20,000 টাকার বাজেটের ফোন দেখাবো, দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে, ওকে, নেক্সট কোনটা দেখবো? তারপর দেখাবো আপনার ভাই নোট 9 প্রো ম্যাক্স, 64 মেগাপিক্সেল ক্যামেরা, গেমিং প্রসেসরের ফোন এটা, আচ্ছা আচ্ছা, 5,000 সামথিং ব্যাটারি ভাই, 5,000 সামথিং ব্যাটারি হেলথ, ওকে, এটাও ফ্রেশ কন্ডিশনে আছে, এটার 6/64GB ভেরিয়েন্ট, এটা এটার প্রাইস পড়বে অনলি 16,000 টাকা, 16,000 টাকা, 16,000 টাকা পড়বে, আচ্ছা, 4/64 ফোন, ঠিক আছে, মাত্র 16,000 টাকা দাম পড়বে, আপনার যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন ভাইদের কাছ থেকে, ওকে, নেক্সট ফোন দেখবো, দেখাবো নোট 9 প্রো, জি, ওকে, সো এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে রয়েছে, হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর, কালারটা কিন্তু খুবই সুন্দর, দেখেন ভিউয়ার্স আপনারা, আচ্ছা, এটাও নিতে পারবেন ভাইদের কাছ থেকে, এটা আপনার 4GB 64GB, 4/64 তে রয়েছে, প্রাইস পড়বে কত এটার? এটা 15,000 টাকা লাগবে অনলি ভাই, 15,000 টাকা, ফুল ফ্রেশ, ফুললি ফ্রেশ কন্ডিশন ফোন, মাত্র 15,000 টাকা ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন, আচ্ছা, এরপরে আমরা দেখাবো ভাইয়া রেডমি 9i, আচ্ছা আচ্ছা, রেডমি 9i একটা ফোন আছে দেখেন ভাইদের কাছে, এটাও নিতে পারবেন চাইলে, এটা কত কত জিবি আছে? এটা 3/32 হয় আর 2/32 হয়, এটা 2/32, আচ্ছা 2/32, জি, প্রাইস পড়বে কত এটা? এটা প্রাইস রাখবো অনলি 7,000 টাকা, 7,000 টাকা, 7,000 টাকা রাখবো অনলি, ফর 7,000 টাকায় এই ফোনটা পেয়ে যাবেন, কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের ভাই, আচ্ছা, খুবই সুপার ফ্রেশ কন্ডিশন, ওকে, যাদের লাগবে নিতে পারবেন এই ফোনটি, আচ্ছা ভাইয়া, এরপরে কোনটা দেখবো? তারপর দেখাবো ভাই পোকো সি থার্টি ওয়ান, ওকে, এটা হচ্ছে আপনার 3GB 32GB ভেরিয়েন্ট, আচ্ছা আচ্ছা, এটা রাখবো আপনার অনলি 9,500 টাকা, 9,500, 9,500 টাকা, 9,000 টাকা করে দেওয়া যেন, এটা ভাই করা যায়, আচ্ছা, এটার মধ্যে লাভ কম, সেই জন্য কিন্তু 9,000 করা যাচ্ছে না, 9,500, খুবই ভালো একটা ফোন, খুব ভালো একটা ফোন, ব্যাকআপ সবই ভালো, আচ্ছা, যাদের লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, ভাইয়া নেক্সট কোন মডেলে দেখবো? তারপর দেখাবো আপনার ওপো এ বারো, এটা আপনার 3/32GB ফোন, জি, ওকে, প্রাইস পড়বে কত এটার? এটা আপনার প্রাইস পড়বে অনলি 8,500 টাকা, 8,500, ওপো এ বারো, আগে আসলে আগে পাবেন, এগুলো কিন্তু কোয়ান্টিটি কিছু কিছু পরে, এগুলো আর কি কোয়ান্টিটি এক পিস দুই পিস আছে, সো যারা আগে আসবেন তারা আগে পাবেন, আবার পরবর্তীতে যখন আসবে তখন আর কি তখন পেয়ে যাবেন আর কি, ওকে, নেক্সট ফোনটা দেখবো ভাইয়া, তারপর দেখাবো ওপো A16, 4GB 64GB ভেরিয়েন্ট, ওকে, এটা একটা বক্স হবে, একটা বক্স ছাড়াও একটা নাও কয়েকটাই দেওয়া যাবে, আচ্ছা আচ্ছা, আপনার প্রাইস পড়বে বক্স ছাড়া যেগুলো ওগুলো লাগবে অনলি 12,000 টাকা, 12,000 টাকা, জি, আর যেগুলো বক্স সহ, আর বক্স সহ আছে আপনার বক্স চার্জার সহ, এটা আপনার 13,000 টাকা, 13,000 টাকা, জি,
আচ্ছা, সো এই দামেই ফোনগুলো পাবেন, যাদের লাগবে অবশ্যই ভাইদের কাছে অর্ডার করবেন। সারা বাংলাদেশ থেকে তো অর্ডার করার সিস্টেম আছে, যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের ভাইয়াদের, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ভাই কোনটা দেখবো? আপনার এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনার ডুয়েল পাঞ্চল, সুপার অ্যামোলেড ডিসপ্লে ডুয়েল পাঞ্চল, ওকে, ক্যামেরা ইউজ করছে। প্রাইস কত পড়বে? এটা প্রাইস রাখবো অনলি 17,500 টাকা। আচ্ছা, নেক্সট ভাই কোনটা দেখবো? তারপর দেখাবো ওপো A55, ওপো মডেলের A55, ওকে। এটা 4GB 64GB ভেরিয়েন্ট, এটা আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, প্রাইস পড়বে কত ভাইয়া? এটা রাখবো অনলি 15,000 টাকা। A55 পাবেন 15,000 টাকায়, ওকে। তারপরে কোনটা দেখবো? তারপরে রেডমির মধ্যে রেডমি নোট সেভেন, রেডমির মধ্যে আরেকটা ফোন আছে নোট সেভেন প্রো, দুইটাই অ্যাভেলেবেল হবে, সমস্যা নেই। প্রাইস পড়বে কোনটা কত? নোট সেভেন রাখবো আপনার 10,500 টাকা। আচ্ছা, 4GB 64GB, আর নোট সেভেন প্রো রাখবো 11,000 টাকা। আচ্ছা, তো এই সেটে কিছু ফোন আছে আরও, এই যে দেখুন, যেমন রিয়েলমি আছে, তারপরে শাওমি আছে, এখানে আরও কিছু ফোন দেখি, দুটো ফোন আছে। আরেকটা আছে আপনার খুবই ভালো একটি ফোন, এইগুলোও গেমিং এর জন্য বেস্ট। আচ্ছা আচ্ছা, এটা কি ফোন ভাইয়া? MI A3। আচ্ছা, এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট করেছে না, কালারটাও খুবই গর্জিয়াস কালার। আচ্ছা আচ্ছা, প্রাইস করছে কত এটার? এটা প্রাইস রাখবো অনলি 12,000 টাকা। 12,000 টাকা, কত কত জিবি তে আছে এটা? 4GB 64, 4 64, 12,000 টাকা পেয়ে, 12,000 টাকা। আচ্ছা, সো নেক্সট ফোন দেখবো ভাইয়া। তারপরে খুবই লো রেঞ্জের কিছু ফোন আছে আপনার, একদম লো রেঞ্জে, এটা কি আইটেল? ভিশন 3, ওকে, এটাও খুব সুন্দর ফোন, খুবই সুন্দর একটা ফোন, দেখেন যাদের লাগবে কম বাজেটের মধ্যে। 3GB 64GB ভেরিয়েন্ট, 3 64, জি। আচ্ছা, প্রাইস পড়বে কত? এটা নিলো অনলি 8,500 টাকা, 8,500, অনেক কম প্রাইস। সো যাদের বাজেট 10,000-এরও কম তারা কিন্তু এটা নিতে পারবে, হ্যাঁ, 3GB 64GB। আচ্ছা, তারপরে দেখাবো রিয়েলমি C11। আচ্ছা, 2GB 32GB, ওকে, 2GB 32GB, প্রাইস পড়বে কত? ফ্রেশ কন্ডিশনে আছে, এটা প্রাইস রাখবো অনলি ফর 6,500 টাকা। আচ্ছা, অনেক কম, 6,500 টাকায় পেয়ে যাবেন এটি। আচ্ছা, এখানে ওয়ালটনের একটা ফোন আছে, আপনার। আচ্ছা, কত পড়বে এটা? কত জিবি আছে? মেবি 216 হয়তো বা 232 হবে, ঠিক আছে। প্রাইস পড়বে কত? এটা প্রাইস রাখবো অনলি 4,500 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স। আচ্ছা, এখানে আছে একটা লাভার একটি ফোন আছে, লাভা, ওকে, লাভার একটি ফোন আছে, এটাও মেবি 216, আচ্ছা, এটাও 4,500 টাকা, 4,500 টাকা, 216, 4,500। এবং সর্বশেষ স্যাম্পনি দিয়ে আমরা শেষ করবো আজকে, তারপরে স্যাম্পনি দিয়ে শেষ করবো আমরা। স্যাম্পনি i32 1GB 16GB, এটা 4,000 টাকা অনলি, 4,000 টাকা অনলি স্যাম্পনির ফোন। আচ্ছা, তো হিউজ পরিমাণ ফোন দেখলাম, যেগুলো 10-12,000, 10-15-20,000 টাকার মধ্যে ছিল, মানে 10-20,000 যেহেতু আজকে ভিডিওটা ছিল। তো এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাইয়া? ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, আর ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য 10 দিন, 10 দিনের রিপ্লেসমেন্ট থাকবে গ্যারান্টি। আচ্ছা, আপনাদের কুরিয়ার সিস্টেমটা বলে দেন। কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনার 15,000-এর যা, এগুলো তো লো রেঞ্জের ফোন, এগুলো 1,020 টাকা আমাদের খরচ পাঠিয়ে দিলে বুকিং আর কি, 1,020 টাকা অ্যাডভান্স করলো, তারপর ওই 1,000 টাকা বাদ দিয়ে আমরা যা আসে ওই টাকাটা আমরা কুরিয়ার কন্ডিশন করে দিব, মানে কন্ডিশন ওইখান থেকে আপনি ওঠানোর সময় দিয়ে উঠিয়ে ফেলবেন, তাই তো? ওই টাকা বাদ দিয়ে আপনি বাকি টাকা দিয়ে দিবেন, জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সরাসরি যদি কেউ আসতে চায় আপনাদের অ্যাড্রেসটা বলে দেন। সরাসরি আসতে হলে আপনার যমুনা ফিউচার পার্ক, ওকে, এসে আপনার লেভেল ফোর ব্লক ডি, ডি ব্লকে আসতে হবে, আই সেন্টারের পাশে, আই সেন্টারের সামনে এসে কল দিলেই হবে। আই সেন্টারের পাশে, আমাদের আই সেন্টারটা হচ্ছে আপনার এই মার্কেটে একটি আই সেন্টার, আপনার আইফোনের অথেন্টিক আর কি সেন্টার, ওইটা আমাদের ইউটিউবে বা ফেসবুকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।